ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা আরাবিয়ান ডিশ চিকেন খাপচা তৈরি করেছি। দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি লাগছে, দেখতে খুবই মজাদার এই চিকেন খাপচাটা। আরব দেশের কিন্তু জনপ্রিয় খাবার এই চিকেন খাপচা। দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক ততটাই মজা এই চিকেন খাপচাটা। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। খাপচা বানাতে আমার যা যা লাগছে, এখানে আমি একটা চিকেন নিয়ে নিয়েছি, এটা 1.5 কেজি ওজনে। 1 চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম। এখানে গোটা মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ। এখানে গরম মশলা গুঁড়া নিয়েছি 1 টি স্পুন। 1 টি স্পুন নিয়ে নিয়েছি মরিচ গুঁড়া, 1 টি স্পুন জিরা গুঁড়া। এখানে আমি 2টা টমেটো পেস্ট নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে লাগবে। 1টা লেবু, এটা সবুজ অংশটা আমি নিব। লাগবে টমেটো কুচি, ধনে গুঁড়া, 1/3 কাপ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এই হচ্ছে আমার ইন্টেরিয়ার। চলুন মূল রান্নায় চলে যাই। আমি প্যান বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা বেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিব টমেটো পেস্ট, আপনারা চাইলে ক্যাচাপ ইউজ করতে পারেন। দিয়ে দিব টমেটো কুচি। এই রান্নার মূল আকর্ষণ হচ্ছে টমেটো। এবার দিয়ে দিব মরিচ গুঁড়া, আপনারা চাইলে দিতেও পারেন না হয় স্কিপ করতে পারেন। দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিব ধনে গুঁড়া। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিব লেবুর সবুজ অংশটা, কোনো অবস্থাতে যেন সাদা অংশটা না আসে। আরেকটু নেড়ে চেপে দিব। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মোটা অংশটাতে একটু ইয়ে দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিব। এবার আমি চিকেনটা উল্টিয়ে দিব। আমার প্যান্ট একটু ছোটো হয়ে গিয়েছে। উঠে দিয়েছি আরও 5, এবার আমি আরও 5 মিনিট রান্না করে নেব। রাখলাম 5 মিনিট পর। এবার আমি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য 3 কাপ গরম পানি দিয়ে দিব। Thank you.
ঢাকনা দিয়ে আমি 20 মিনিট রান্না করে নিব ফিরে আসছি 20 মিনিট পর আসলাম 20 মিনিট পর আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা বয়লার মুভির যেহেতু বেশিক্ষণ লাগবে না এবার আমি উঠিয়ে নিব সাবধানে তুলবেন না হয় হাত পড়ে যেতে পারে আমি 3 কাপ বাসমতি চাউল নিয়েছি এটা আমি 30 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি যেহেতু আমি 3 কাপ পানি দিয়েছিলাম এবার আরো 3 কাপ পানি অ্যাড করে দিব 3 কাপ চাউলের জন্য 6 কাপ পানি দিয়েছি আমি লাগলে পরে অ্যাডজাস্ট করে নেবেন আমি রান্না করে দিব ফিরে রান্না হওয়ার পরে এতো ফিরে আসলাম আমার রাইসটা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে দেখেন এটা আমি আবার এক সাইডে রেখে দিই তো দেখতে পাচ্ছেন আমি চুলে একটা প্যান দিয়ে দিয়েছি আবার এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব এখন আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তো আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিব এতো আমি ফ্রুটসগুলো উঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব চিকেন চিকেনটা আমি হাই হিটে ভেজে নিব তন্দুরি চিকেনের মতোই এপিট উপিট করে লালচে করে নেব তো দেখতে পাচ্ছেন আমি এপিট উপিট ভেজে নিয়েছি এবার আমি আপনাদেরকে একটা বড় ডিশে পরিবেশন করে দেখাবো আমি একটা বড় ডিশে পরিবেশন করে দিয়েছি উপরে রাইসটা দিয়ে আর উপর চিকেনটার উপরে আমি আবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি সাথে কিছু পুদিনা পাতা আর কিছু আমি লেবু দিয়ে পরিবেশন করে দিয়েছি খুবই সুস্বাদু এই চিকেন কাপসাটা আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজ এই পর্যন্ত সবাই ফ্যামিলি ফান অ্যান্ড কুকিং চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ